वेलकम बैक टू आवर चैनल बॉन्ग क्रेजी फूड। तो चलो आज के तुम्हारे शियालदा फूड टूर 2 देखाबो। आगे वीडियो तुम्हें ভালো রেসপন্স দিয়েছো, বেশ ভালো লেগেছে তোমাদের। তো আশা করি এটাও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে তোমাদের এই শিয়ালদা টুরটা দেবো, ফুড টুর। তো চলো দেখতে থাকো। এপিসি রোডের উপরে রয়েছে 23 বছর পুরনো অতিথি রোলস। এখানে রোলস থেকে শুরু করে চাউমিন, রাইস, স্ন্যাক্স অনেক কিছু পাওয়া যায়। এখানে দেখতে হচ্ছে সিঙ্গারা রয়েছে, অনেক রকম ফ্যাক্স স্ন্যাক্স রয়েছে, আর ডিমের ডেবিল, এগ ডেবিল, মানে সরি একই তো ব্যাপার, কাবাব থেকে শুরু করে সব কিছু রয়েছে এখানে। মেনু রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে সব কিছু দেয়া আছে, প্রাইস কত কি দাম থাকবে। সবাই খাচ্ছে যাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। এপিসি রোডের উপরেই দেখতে পেয়েছি পাশে আরেকটা রয়েছে, লুচি ভাজা হচ্ছে এখানে, গরম গরম লুচি আর ঘুগনি। আর একটু ঘুগনিটা দেখিয়ে দাও না, একটু ঘুগনিটা। আর এখানে দেখতে পাচ্ছি ঘুগনি রয়েছে, ও চানা মটর রয়েছে, আচ্ছা চানা মশলা রয়েছে এখানে, আর লুচি, লুচি দিয়ে চানা মশলা কত প্লেট? 20 টাকা। 4টে লুচি দিয়ে চানা মটর দিয়ে 20 টাকা প্লেট। তোমরা অবশ্যই এসে ট্রাই করতে পারো কাকুর দোকান। পাশেই দোকান দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে নান পুরি দেখতে পাচ্ছি, আর তার সাথে আছে ছোলা মটরের সবজি। আর তার ঠিক পাশেই দোকান রয়েছে পেটাই পরোটা, পেটাই পরোটা আলুর দম। আমার টোটলে আছে গাইজ, এখানে স্যালাড দিয়ে দেওয়া হচ্ছে, ডিম সেদ্ধ থেকে শুরু করে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এই রোডের ওপরই। আর এখানে দেখতে পাচ্ছি ছোট ভাই রয়েছে যে রুটি করছে, হাত রুটি রয়েছে। সামনে দেখতে পাচ্ছি আলু ভাজা, কাঁকড় ভাজা, ডিম থেকে শুরু করে এই পাশে পনির আলু, তরকারি, চিকেন সব কিছু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা কাকিমার হোটেল রয়েছে, এখানেও অনেক কিছু পাওয়া যায়, কাকিমা বেশ হাসি দিচ্ছে সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি মাছের মাথা থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে আলু ভর্তা, যেটা আমরা বাঙালিরা খাই গরম গরম ভাত দিয়ে। আর এখানে রয়েছে ডাল, তার সাথে ভাত, এখানে সবাই বসে খাচ্ছে ওদিকে কাকুরা। বেশ ছোটোখাটো হলেও কি সুন্দর, বেশ পরিচ্ছন্ন মানে কাকিমা পরিবেশন করছে। আর এই কাকিমার হোটেল পাশেই দেখছি চপের দোকান, এখানে অনেক রকম চপ দেখতে পাচ্ছি। কাকু এখানে কী কী চপ আছে? আচ্ছা সব আলাদা দাদা, অনেক রকম চপ দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ পুরো লেজ গুলো বেরিয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে গাইস। গোটা গোটা ডিমের চপ, চিংড়ি মাছের চপ, সব কিছু পেয়ে যাবে তোমরা এখানে। সো গাইস, তোমাদের কেমন লেগেছে আজকে শিয়ালদা ফুড টুর 2? তোমাদের আশা করি ভালো লেগেছে, আমাদের কমেন্ট করে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলোটা করে দিও। আর এখানে ভালো ভালো খাবার পাওয়া যায়, তোমরা শিয়ালদা যখনই আসবে এখানে পেট ভরার মতো দুপুরবেলা লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট সব কিছু পেয়ে যাবে এখানে। আশা করি ভালো দেখাতে পেয়েছি। তো দেখা হবে নেক্সট ভালো ফুড, ততক্ষণ টাটা, বাই বাই।